हेलो गाइस वेलकम बैक टू माय चैनल पम्पी ब्राची ब्लॉग। फ्रेंड्स तुम्हारा कैमन आशा करी सबाई खूब ही भालो आछो। तो आरेकटा रेसिपी निये तुम्हारे काछे चले एसेछि। आज के आमी तुम्हारे साथे मुसुर डाल दिए पालंग शाक की करे आमी बाड़ीते बानाई, तो तार भिडियोटाई तुम्हारे साथे शेयर करब। तो चलो आगे आमी देखिए दिच्छि। आमी पालंग शाकटिके तुम्हार भालो करे एगुलिते तुम्हार पत्तागुलिते खूब माटी छिलो, तो एगुलि आमी भालो करे केटे तारपर एगुलि भालो करे वाश करे निच्छि। दुई तीनबार पानीगुलि भालो करे धुइये निच्छि कारण एगुलिते माटी थाके बेशी। তো এইগুলি সব খেতে, তো নতুন নতুন উঠেছে, তো শীতের সবজি তো সবাই ভালোবাসে। তো আমার হাজবেন্ড উনি নিয়ে এসেছে বাজার থেকে পালং শাক। তো ভেবেছি যে একটা নতুন রেসিপি করা যাক, এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই খেয়ে নেবে। তো আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি আর এখন আমি পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এইগুলিকে আমি কেটে নেব কুচি কুচি করে। দেখো আমি এখন মুসুরি ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। মুসুরি ডালের মধ্যে অনেক ময়লা থাকে, তো মুসুরি ডালটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। মুসুরি ডালটা ওয়াশ করে তারপর আমি কী করছি তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো পালং শাকগুলিকে আমি এইভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো বেশি কুচি কুচি করবো না কারণ এইগুলি দিয়ে আমি তোমার মুসুরি তেল দিয়ে করব। তো অন্য স্টাইলে তো এগুলিকে আমি এইভাবেই করে নিয়েছি। তো এটা করার জন্য আমার কী কী লাগছে, এখানে আছে পালং শাক, মুসুর ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা। এইগুলি দিয়ে আজকে তোমার পালং শাকের মুসুরি ডালটা হবে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো আমি কী করছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলের গন্ধে খুব স্বাদ হয়, টেস্টি হয়। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটার মধ্যে এখন আমি দেব তোমার পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। পেঁয়াজ রসুন করে দিয়েছি, পরে তোমার আরেকটু লাগবে পরে দিয়ে দেব। তো এটাকে আমি হালকা ভেজে নিয়েছি, তারপর এটার মধ্যে আমি মুসুর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। ভেজে তারপর এটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে তোমার হালকা জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব, কারণ এই ডালটা সেদ্ধ হওয়ার পর তারপর তোমার আমি পালং শাকগুলি দেব। তো এটার মধ্যে আমি মশলা জাতীয় কী কী দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম দিয়েছি হলুদ, তারপর জিরা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর নুন, এগুলি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে তোমার লাল মিরচি পাউডার। তো এটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে তারপর এটার মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর তারপর এটাকে ডেকে দেব। তারপর এটা আস্তে আস্তে ধীরে সুস্থিরে হবে। তো সকাল সকাল পালং শাক দিয়ে একতলা ভাত খাওয়া যায়। তো আমি এটা আজকে ফার্স্ট টাইম করছি, তো আমার রেসিপিটা খুবই টেস্টি হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে পারো, কারণ এই রেসিপিটা আছে না খুবই মানে তোমার হেলদি একটা ব্রেকফাস্ট। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর এখন আমি জল দিয়ে দিয়েছি আর এখন এটাকে ডেকে ডেকে দেবো। তো এটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটার মধ্যে তোমার আমি পালং শাকগুলি যেগুলি আমি কুচি কুচি করে রেখেছি সেগুলি দিয়ে দেবো। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি এখন এটার মধ্যে পালং শাক অ্যাড করে দিচ্ছি। তো পালং শাকগুলি আমি এখন অ্যাড করে তারপর এটাকে তোমার আবার একটু নাড়াচাড়া করে ডেকে দেবো যাতে পালং শাকগুলি এটা বয়েল হয়ে যায়। এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করতে হয় না। তো তোমরা যদি চাও যে এটাকে তোমরা জুল জুল রাখবে তো জুল দিতে পারো, কিন্তু আমি এটাকে তোমার গেবি গেবি স্টাইলে রেখেছি। তো আমি এটার মধ্যে জুল দেইনি মানে জল দেইনি। তো এখন আমি এটাকে ডেকে দেব, ডেকে তারপর এটাকে এটা যখন পালং শাকগুলি মজে যাবে তো এটা দেখবে আরেকটা কালার, সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমি ডেকে দিচ্ছি। তো দেখো আমার পালং শাকগুলি হয়ে গেছে। এটার মধ্যে আমি তোমার কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। নামানোর পর তোমার এটার মধ্যে তোমার আমি আবার একটা সম্বাস দেবো। তো তোমরা চাও যদি তো সম্বাসটা দিতে পারো, দিলে আর একটু ফ্লেভার আসবে, আর যদি না দিতে চাও তো হবে, কারণ এটা তোমার অনেক টেস্টি হয় শাকটা। তো তোমরা এটা স্কিপও করতে পারো বা দিতেও পারো, তোমাদের ইচ্ছে। তো আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। তো বাটিতে তুলে তারপর এটাকে তোমার আমি আবার সম্বাস দেব। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি,
তো সরষের তেল দিয়ে তারপর তেলটা গরম হলে এটার মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলি দিয়ে দেব। তো এগুলি দিয়ে তারপর এগুলিকে নাড়তে থাকবো, আর যতক্ষণ পর্যন্ত এগুলি লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলিকে নাড়তেই হবে। তো এগুলিকে আমি ভালো করে লাল করে তারপর পালং শাকের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ আর যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে যে তোমরা কোথায় থেকে দেখছো। আমার বাড়ি ত্রিপুরাতে, তোমরা অনেকে জানো না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখন আমি সম্বাসটা দিয়ে ডালটার মানে পালং শাকটার মধ্যে দিয়ে দিয়েছি, তো খুব সুন্দর কালার এসেছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, আর নোটিফিকেশনের বেলটা আইকনটা ক্লিক করে রাখবে, কারণ আমার ভিডিওগুলি সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে যদি নোটিফিকেশন বেলটা আইকনটা তোমরা ক্লিক করে রাখো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।